নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড আইকিউ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন বইয়ের আমি রিভিউ করব। বইটা দেখো, কিরণ প্রকাশনীর দ্বারা প্রকাশিত, জিওগ্রাফি অফ ইন্ডিয়া থ্রু ম্যাপস। এই বইটা তোমাদের সকল ধরনের কম্পিটিটিভ এক্সাম এবং অ্যাকাডেমিক এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এছাড়াও এই বইটা তোমরা দেখতে পাবে ইনক্লুডিং ফরেস্ট রিপোর্ট 2019। তোমাদের এই বইটাতে কিন্তু 2019-এর ফরেস্ট রিপোর্টটাও ইনক্লুড আছে। আর তাছাড়া বলে রাখি, যারা WBCS এক্সাম দেবে তাদের যে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার সিলেবাসটি আছে, সেই সিলেবাসটি সম্পূর্ণরূপে এই বইটি দ্বারা কভার করা হয়েছে। এছাড়াও তোমরা যে SSC-র CHSL, CGL বা MTS এক্সাম দেবে তার জন্যও এই বইটি খুবই গুরুত্বপূর্ণ একটা বই। আশা করি তোমাদের এই বইটার ভিডিও ভালো লাগবে। তো অনুরোধ থাকবে সকলের কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো এবারে দেখে নেওয়া যাক বইটার ভিতরে কী কী রয়েছে। তো ফার্স্টেই যদি আমরা বইটার ভিতরে দেখতে যাই তো দেখতে পাবো বইটার দাম। তো বইটার দাম দেখো 295 টাকা MRP রয়েছে। যদিও তোমরা এর থেকে অনেক কম দামে পেয়ে যাবে অনলাইন বা অফলাইন থেকে। অনলাইনের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে তোমরা সেখান থেকে গিয়ে কিনতে পারো, ঠিক আছে। তো দেখো তারপরে রয়েছে অ্যাবাউট দ্য বুক। এখানে বুক সম্বন্ধে কিছু কথা লেখা আছে যেটা তোমরা পড়ে নেবে। তারপরে দেখো লেখা রয়েছে টেবিল অফ কন্টেন্ট। তোমাদের যে কন্টেন্ট রয়েছে এই বইটায় সেগুলো এখানে কিন্তু 1-2 করে পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে। দেখো ফার্স্টেই যেটা রয়েছে জেনারেল ইন্ট্রোডাকশান অফ ইন্ডিয়া, তারপরে রয়েছে দেখো ইন্ডিয়ান স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, তারপরে রয়েছে দেখো নেবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া অ্যান্ড বর্ডার লাইন, তারপরে রয়েছে দেখো জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, তারপরে ক্লাসিফিকেশান অফ ইন্ডিয়ান রক সিস্টেম, তারপরে রয়েছে দেখো ইম্পর্টেন্ট মাউন্টেন পিক, তারপরে দেখো মেজর ভ্যালি রয়েছে, তারপরে মেজর প্লেনসগুলো রয়েছে, পাস রয়েছে, তারপরে দেখো ওয়াটারফলস রয়েছে, লেক রয়েছে। তারপরের পেজে যদি তোমরা চলে আসো ফার্স্টেই দেখতে পাবে ইন্ডিয়ান রিভার সিস্টেম রয়েছে, তারপরে ইম্পর্টেন্ট পোর্ট রয়েছে, এগ্রিকালচার ফরম্যাট, তারপরে দেখো সয়েল অফ ইন্ডিয়া দেওয়া রয়েছে, তারপরে দেখো 24-25-এর দেওয়া রয়েছে ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া, তারপরে 26 নম্বরে রয়েছে সেন্সাস অফ ইন্ডিয়া, তারপরে রয়েছে ট্রাইবস অফ ইন্ডিয়া, তারপরে দেখো 30 নম্বরে তোমরা দেখতে পাবে ফরেস্ট রিপোর্ট রয়েছে। এই বইটায় যদি তোমরা পাতার সংখ্যা দেখে নাও তো দেখতে পাবে টোটাল এই বইটায় টোটাল দেখো 200 খানা পাতা রয়েছে। তো এই বইটা তাহলে তোমরা খুব কম সময়ের মধ্যেই পড়ে শেষ করতে পারবে। এবং এই বইটা পড়তে কেন ভালো লাগবে তার কারণ হচ্ছে এই বইটাতে থিওরি ম্যাপের সাথে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং থিওরিটা পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে যার জন্য তোমাদের খুবই ভালো লাগবে। এবং সব ম্যাপগুলো কিন্তু খুব কালারফুল, তো তোমরা দেখলেই সেটা দেখতে পাবে। তো ফার্স্ট চ্যাপ্টারে যেটা রয়েছে জেনারেল ইন্ট্রোডাকশান অফ ইন্ডিয়া, যেমন দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে লাল দাগটি, এটা তোমাদের টপিক অফ ক্যান্সার, সেগুলো কোন রাজ্যের ওপর দিয়ে গেছে সেটা দেওয়া রয়েছে। তারপরে দেখো ইন্ডিয়ার উপর দিকে কোন কোন দেশের সাথে বর্ডার শেয়ার করছে, যেমন বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ আফগানিস্তান, পাকিস্তান, ডান দিকে চায়না, নেপাল, ভুটান, ঠিক আছে, তারপরে দেখো মায়ানমার, বাংলাদেশ, এইভাবে। তারপরে দেখো ইন্ডিয়ান কোস্ট লাইনটা এখানে লাল দাগ দ্বারা দেখানো আছে, ঠিক আছে। তারপরে দেখো এই সম্বন্ধে জেনারেল যে ইনফরমেশন সেগুলো কিন্তু নিচে দেওয়া রয়েছে, যেমন দেখো প্রথমেই দেওয়া রয়েছে লোকেশন, ইন্ডিয়া কোথায় লোকেট করে, যেমন মিডিল অফ দ্য সাউথ এশিয়া এরিয়া, এরিয়াতে দেখো 2.4% টোটাল ওয়ার্ল্ডের যে এরিয়া সেটা ইন্ডিয়া কভার করে, আর 7th লার্জেস্ট কান্ট্রি। তারপরে দেখো পপুলেশন 2011 সেন্সাস অনুযায়ী দেওয়া রয়েছে। তারপরে ইন্ডিয়ার এক্সটেনশন 8°4' নর্থ থেকে 37°6' নর্থ, তোমরা সেটা এখানে গেলেই দেখতে পাবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ 8°4' নর্থ থেকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 37°6' নর্থ, তারপরে দেখো বাঁদিকে দেখতে পাবে 68°7' ইস্ট থেকে, এখানে তোমরা দেখতে পাবে 97°24' ইস্ট, ঠিক আছে। তারপরে দেখো উপরের যে সর্বোচ্চ পয়েন্ট বা সর্বোচ্চ যে বর্ডার সেটা হচ্ছে ইন্দিরাকল, তারপরে দেখো তোমরা নিচে দেখতে পাবে কন্যাকুমারী। তো সম্পূর্ণ তোমরা কিন্তু ম্যাপের মাধ্যমে এই বইটা পড়তে পারবে। তো এরপরে যদি আমরা পরের পাতায় চলে আসি তো এখানে দেখতে পাবো লার্জেস্ট বর্ডার কার সাথে শেয়ার করছে, বাংলাদেশের সাথে, তারপরে দেখো শর্টেস্ট বর্ডার আফগানিস্তানের সাথে, টোটাল কোস্ট লাইন 7,516.6 কিলোমিটার, ঠিক আছে। তারপরে দেখো নর্দার্ন পয়েন্ট যেটা তোমাদের দেখালাম ইন্দিরাকল, ঠিক আছে। তারপরে রয়েছে দেখো
তারপরে রয়েছে দেখো ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট গুহার মতি, যেটা গুজরাটে অবস্থিত। তো এইভাবে যেটা রয়েছে, তারপরে দেখো এখান দেখো লাল যে তোমাদের টপিক অফ ক্যান্সারটা আমি আগের ম্যাপে দেখালাম, সেটা এখানে রাজ্য কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে, টোটাল যে আটখানা রাজ্যের ওপর দিয়ে গেছে সেটা এখানে রয়েছে। এবং তার নিচেই তোমরা তার থিওরিটা পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টপিক অফ ক্যান্সার গেছে 8 স্টেটের মধ্য দিয়ে, যেমন গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঠিক আছে, ছত্রিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, ঠিক আছে। তো এইভাবে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেয়া রয়েছে। তারপরে কোস্ট লাইন সম্বন্ধে ডিটেলসে বলা রয়েছে, এবং দেখো সবগুলো কিন্তু খুবই কালারফুল এবং পয়েন্ট করে দেয়া রয়েছে। এবার সেকেন্ড যদি আমরা পার্টটাতে চলে আসি, তো এখানে রয়েছে ইন্ডিয়ান স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। তো এখানে দেখো তোমরা দেখতে পাবে ইন্ডিয়ান স্টেট সম্বন্ধে ডিটেলস দেয়া রয়েছে। যেমন আমি যদি ওয়েস্ট বেঙ্গলটাকে যাই, তো এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা ফার্স্টেই দেখতে পাবে এখানে কত সালে ওয়েস্ট বেঙ্গল স্টেটটা স্থাপনা হয়েছে। দেখো এখানে লেখা আছে এস্টাবলিশড November 1, 1956। তারপরে এর ক্যাপিটাল দেয়া রয়েছে, ঠিক আছে। তারপরে এই সমস্ত ডিটেলস সব কিছু দেয়া রয়েছে, এবং প্রতিটা স্টেটের কিন্তু ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে। টোটাল দেখো এই মুহূর্তে আমাদের 28খানা স্টেট এবং 8খানা ইউটি রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো পরের চ্যাপ্টার নেবার কান্ট্রি। দেখো যে সমস্ত কান্ট্রিগুলোর সাথে আমরা বর্ডার শেয়ার করি, সেই বর্ডারগুলোর কী নাম সেগুলো এত সুন্দরভাবে লাইনের মাধ্যমে দেখানো আছে, তোমাদের অটোমেটিক্যালি এই জিনিসগুলো মুখস্থ থেকে যাবে। তাই জন্য এই বইটা যারা বিশেষ করে ভূগোল পড়তে ভালোবাসো না তাদের জন্য তো এটা রামবান হতে পারে। তো দেখো ফার্স্টেই দেখো পাকিস্তানের সাথে যে বর্ডারটা শেয়ার করেছে সেটা 3,323 কিলোমিটার, আর এই বর্ডারটাকে বলা হয় রেড ক্লিপ লাইন। তারপরে দেখো এখানে তোমরা দেখতে পাবে আফগানিস্তানের সাথে যে বর্ডারটা শেয়ার করেছে, এই কোশ্চেনটা প্রায়শই এসে থাকে, এই কোশ্চেনটা অনেক পরীক্ষায় আমি দেখেছি। তো দেখো 106 কিলোমিটার আফগানিস্তানে, এবং সেটাকে বলা হয় ডুরান্ড লাইন। তারপরে দেখো চায়নার সাথে ম্যাকমোহন লাইন, তারপরে নেপালের সাথে রয়েছে, তারপরে বাংলাদেশের সাথে দেখো সবথেকে বেশি বর্ডার কিন্তু ইন্ডিয়া শেয়ার করে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু রয়েছে, এবং এর যে থিওরি এবং সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। দেখো বাংলাদেশের সাথে সবথেকে বড় যে বর্ডারটা শেয়ার করে সেগুলো কোন কোন রাজ্য সেটাও কিন্তু ডান দিকে দেয়া রয়েছে। তো বাংলাদেশের সাথে টোটাল 5খানা রাজ্য বর্ডার শেয়ার করে, সেগুলোর ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো এখানে তোমরা পেয়ে যাবে আফগানিস্তানের সাথে কোন রাজ্য বর্ডার শেয়ার করে। আগে তো এটাকে জম্মু কাশ্মীর বলা হতো, কিন্তু এখন এটা লাদাখের আন্ডারে পড়ে, তো তোমরা সেটা দেখতে পাচ্ছ। তারপরে দেখো আমাদের যে চ্যানেলগুলো আছে সেইগুলো সম্বন্ধে বলা আছে, তারপরে যে সমস্ত লাইনগুলোর কথাই মাত্র আলোচনা করলাম সেই সম্বন্ধে এখানে ডিটেলসে দেয়া আছে। তো দেখো সমস্ত বইটা খুবই কালারফুল এবং খুব সুন্দর। এবার দেখো 4 নম্বর যে চ্যাপ্টারটা ছিল সেখানে দেওয়া ছিল জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি অফ ইন্ডিয়া। তো এখানে দেখো আমাদের যে ইন্ডিয়ার লংগেস্ট কেভ, ঠিক আছে, অমরনাথ কেভ, তারপরে দেখো লার্জেস্ট ফ্রেশ ওয়াটার উলার লেক, এবং সেগুলোর কিন্তু তোমরা পাশে ছবিও পেয়ে যাবে, এবং সেগুলো সব কিছুর পয়েন্ট করে এখানে তোমাদের দেয়া রয়েছে, ঠিক আছে। দেখো এখানে যেমন দেয়া আছে লাদাখে দেখো কোল্ডেস্ট প্লেস দ্রাস, ঠিক আছে। তারপর দেখো উলার লেক জম্মু কাশ্মীরে অবস্থিত, দেখো এখানে কিন্তু ছবির মাধ্যমে দেয়া রয়েছে। তারপরে দেখো ভাকড়া ড্যাম, সেটাও কিন্তু ছবির মাধ্যমে দেয়া রয়েছে। তারপরে যদি আমরা এদিকে চলে আসি, দেখো এখানে আমরা দেখতে পাবো মাজুলি আইসল্যান্ড, যেটা ব্রহ্মপুত্র রিভারের তটে অবস্থিত, এখানে কিন্তু সেটাও খুব সুন্দরভাবে ছবির সাহায্যে দেয়া রয়েছে। তো এই বইটা পড়লে তোমাদের ম্যাপের একটা আইডিয়া হয়ে যাবে, এবং তোমাদের মুখস্থ না করেও কিন্তু মুখস্থ থেকে যাবে এই বইটা। তো এখানে দেখো আবার ডিটেলসে সেই সম্বন্ধে দেয়া রয়েছে। তারপরের চ্যাপ্টার ক্লাসিফিকেশন অফ রক সিস্টেম। তো রক সিস্টেমের ক্লাসিফিকেশন প্রথমে আমাদের থিওরির মাধ্যমে দেয়া রয়েছে, তারপরে দেখো প্রতিটা রক সিস্টেমের ক্লাসিফিকেশন আলাদা আলাদাভাবে ম্যাপের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে। তারপরে যদি আমরা চ্যাপ্টারেতে চলে আসি, তো এখানে দেখতে পাবো ইম্পর্টেন্ট মাউন্টেন পিক, এবং দেখো খুব সুন্দরভাবে মাউন্টেন পিকগুলোকে দেখানো রয়েছে। তো দেখো এখানে যদি আমরা চলে আসি, তো এখানে আমরা ফার্স্টেই পাবো কেটু বা গডিউন অস্টিন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কেটুকে, তো এখানে হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। তারপরে আমরা যদি এদিকে চলে আসি, তো এখানে দেখতে পাবে তোমরা কাঞ্চনজঙ্ঘা, তোমাদের তীরচিহ্নর মাধ্যমে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘাকে দেখানো রয়েছে, এবং সেই সমস্ত পিকগুলো সম্বন্ধে ডিটেলস, কোনটা কোন রাজ্যে অবস্থিত, কোনটার উচ্চতা বেশি, ঠিক আছে,
কোনটার উচ্চতা কম সেগুলো কিন্তু ডিটেলসে থিওরির মাধ্যমে এবং খুব কালারফুলভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে, যার ফলে তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তারপরে দেখো ইম্পর্টেন্ট মাউন্টেন এবং হিল, যে মাউন্টেন পিকগুলো পড়লে সেগুলো কোন মাউন্টেন রেঞ্জে আসে সেগুলো এখানে খুব সুন্দর ম্যাপের মাধ্যমে বোঝানো রয়েছে, আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ, এবং সেগুলোর কিন্তু এখানে ডিটেলসে পেয়ে যাবে। যেমন দেখো যদি হিমালয়কে ভাগ করা হয়, হিমালয়, ট্রান্স হিমালয়, গ্রেট গ্রেটার হিমালয়া, তারপরে মিডিল হিমালয়, তারপর হচ্ছে শিবালিক হিমালয়, ঠিক আছে, এই যে চারটে ভাগ, সেই চারটে ভাগে কোন কোন শ্রেণীগুলো পড়ছে সেখানে সেগুলোও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে, এবং প্রতিটি শ্রেণীর আলাদা আলাদা ম্যাপ এবং তার ডিটেলসে কিন্তু থিওরি রয়েছে। তো তোমাদের পড়তে অনেক বেশি সুবিধা হবে এবং সেই সম্বন্ধে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো সেগুলোও তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তোমরা বইটায় সব কিছু জিনিসটা পেয়ে যাবে। এবার যদি আমরা একটু শেষের দিকে চলে আসি, তো তোমরা, কারণ এইভাবে বইটা তো সম্পূর্ণ দেখানো সম্ভব নয়, তবুও আমি যতটা পারি চেষ্টা করছি, আমি শেষের দিকে চলে যাওয়ার চেষ্টা করছি। তো দেখো আমরা শেষের দিকে গেলে দেখতে পাবো যে ইন্ডিয়ার সেন্সাস সব কিছু জিনিসটা কিন্তু এখানে রয়েছে, তো আমি চেষ্টা করছি সেখানে যাওয়া। যেমন দেখো এখানে আমি একটা জিনিস দেখাই, যে দেখো আমাদের যে রাজ্যগুলো বিভিন্ন জিনিস প্রোডিউস করে সেগুলো কোন রাজ্য কি প্রোডিউস করে, যে গম গম কোন কোন রাজ্যগুলো প্রোডিউস করে সেগুলোও কিন্তু ম্যাপের মাধ্যমে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে জোয়ার বাজরা, ঠিক আছে, তারপরে দেখো অয়েল সিড কোন কোন রাজ্যগুলো প্রোডিউস করে সেটাও একটা ম্যাপের সাহায্যে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, এবং তার ডিটেলসে কিন্তু এখানে দেওয়া রয়েছে যে আমাদের কোন কোন দেশগুলো এই অয়েল সিড সবথেকে বেশি উৎপন্ন করে এবং আমাদের ইন্ডিয়াতে কোন কোন রাজ্যগুলো অয়েল সিড বেশি উৎপন্ন করে। যেমন এখানে আমাদের ইন্ডিয়াতে রাজস্থান সবথেকে বেশি অয়েল সিড উৎপন্ন করে, ঠিক আছে, তো এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। তারপরে দেখো ইম্পর্টেন্ট এগ্রিকালচার রিসার্চ, যে আমাদের এগ্রিকালচারাল রিসার্চ সেন্টারগুলো রয়েছে এখানে তোমরা দেখতে পাবে, এই যে যদি আমরা এখানে দেখতে পাও তো দেখতে পাবে সিমলাতে যেমন রয়েছে পটেটো রিসার্চ ইনস্টিটিউশন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের সমস্ত জিনিসটা রয়েছে ছবির মাধ্যমে এবং তার ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখো ইন্ডিয়ান বায়োস্ফিয়ার রিজার্ভ, এবং এখানে যে ইন্ডিয়ার বায়োস্ফিয়ার রিজার্ভের আগের যদি চ্যাপ্টারটা আমরা চলে যাই একটু, যেখান থেকে খুব বেশি পরিমাণে প্রশ্ন তোমাদের আসে, তোমরা এখানে দেখতে পাবে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক, খুব খুব ইম্পর্টেন্ট টপিক এই ন্যাশনাল পার্ক যেগুলো তোমাদের ইন্ডিয়াতে অবস্থিত, এবং প্রতিটা রাজ্যে যে যে ন্যাশনাল পার্কগুলো অবস্থিত সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন তোমরা ওয়েস্ট বেঙ্গলের দেখতে পারো বক্সা, সুন্দরবন, এইভাবে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে। তারপরে দেখো ওপর দিকে যদি তোমরা চলে আসো উত্তরাখণ্ডে জিম করবেট, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু সমস্ত রাজ্যের যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে সেগুলো একটা ম্যাপের মাধ্যমে কমপ্লিট করে দেওয়া রয়েছে, এবং সেগুলোর ডিটেলসে তোমরা এখানে পেয়ে যাবে, ডিটেলসে কিন্তু তোমরা এখান থেকে চাইলে পড়তে পারবে, ঠিক আছে, কোন রাজ্যে অবস্থিত এবং সেগুলোর স্পেশালিটি কী সেগুলো কিন্তু সমস্ত ডিটেলসে এগুলোতে দেওয়া রয়েছে। এবং তার পরের চ্যাপ্টারে বায়োস্ফিয়ার, বায়োস্ফিয়ারটাও ইন্ডিয়ার যে যে সমস্ত বায়োস্ফিয়ারগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু ম্যাপের মাধ্যমে দেওয়া রয়েছে এবং সেগুলোরও কিন্তু সম্পূর্ণ ডিটেলসে লেখা রয়েছে, ঠিক আছে। তো এইভাবে বইটা এরা বানিয়েছে। তারপরে যদি আমরা শেষের দিকে চলে আসি সেন্সাস, দেখো খুব ইম্পর্টেন্ট টপিক, দেখো এখানে যেমন রয়েছে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট টপিক, দেখো এখানে কোন জায়গায় হায়েস্ট পপুলেশন, লোয়েস্ট পপুলেশন, যেমন এখানে দেখো লেখা রয়েছে স্টেট হ্যাভিং লোয়েস্ট পপুলেশন, সিকিমে যেমন হচ্ছে সবথেকে লোয়েস্ট পপুলেশন, ঠিক আছে। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে, মধ্যপ্রদেশের দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে গ্রোথ রেট, ঠিক আছে। তারপরে এখানে দেওয়া রয়েছে দেখো শিক্ষা মানে লিটারেসি রেট, ঠিক আছে। এখানে দেখো দেওয়া রয়েছে যেমন বিহারে সবথেকে লিটারেসি রেট কম, তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ছকের মাধ্যমে ডিটেলসে তারপর দেওয়া রয়েছে, চাইলে তোমরা ম্যাপ থেকেও করতে পারো, এখান থেকেও করতে পারো, এবং দুটোকে কম্বাইন করে পড়লে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। তারপরে দেখো ট্রাইবস অফ ইন্ডিয়া, কোন ট্রাইবগুলো কোন রাজ্যে অবস্থিত সেগুলো কিন্তু এখানে ডিটেলসে ম্যাপের মাধ্যমে দেওয়া রয়েছে। তারপরে ট্রান্সপোর্টেশন সিস্টেম, ঠিক আছে, কোন কত নম্বর ন্যাশনাল হাইওয়েটা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে সেগুলো কিন্তু এই ম্যাপের মাধ্যমে রয়েছে এবং সেগুলো ডিটেলস এখানে রয়েছে, ঠিক আছে। সবথেকে বড় হাইওয়ে, সবথেকে ছোট হাইওয়ে কোনগুলো, এবং রেলওয়ে সিস্টেমও রয়েছে। তারপরে যদি তোমরা চলে আসো ডিফারেন্ট ফ্যাক্ট,
যেমন এখানে যে সমস্ত ইন্ডিয়াতে বড় বড় প্রজেক্টগুলো হয়েছে সেগুলো কোন রাজ্যে অবস্থিত এবং সেগুলো কোন নদী বা বিভিন্ন যে সমস্ত জায়গায় তৈরি হয়েছে সেগুলো সম্বন্ধে ডিটেলসে দেওয়া রয়েছে। যেমন তোমরা দেখতে পাবো সোন প্রজেক্ট, সোন প্রজেক্ট সোন নদীর তীরে বিহারে অবস্থিত। তারপরে রয়েছে দেখো দামোদর ভ্যালি প্রজেক্ট, যেটা ওয়েস্টবেঙ্গল এবং ঝাড়খণ্ডের দামোদর নদীর ওপরে অবস্থিত। এবং সেই সমস্ত যে প্রজেক্টগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখো এখানে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া রয়েছে, এবং তারপরে এই প্রজেক্টগুলোর কিন্তু এই ম্যাপের মাধ্যমে সম্পূর্ণ পয়েন্টিং করে দেওয়া রয়েছে। তো তোমাদের WBCS পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বই। তারপরে দেখো এখানে পাওয়ার প্রজেক্ট কোথায় কোথায় হয়েছে, স্পেস সেন্টার, তারপরে ইম্পর্টেন্ট গ্লেসিয়ার্স কোথায় রয়েছে, ঠিক আছে, এবং খুব সুন্দরভাবে ম্যাপেতে কালারফুলভাবে দেওয়া রয়েছে। তো দেখো এইভাবেই তোমাদের রয়েছে। এবং লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ফরেস্ট রিপোর্ট, ইন্ডিয়ান ফরেস্ট রিপোর্ট, কোন রাজ্যে কত ফরেস্ট রয়েছে এবং কোন রাজ্যের ফরেস্টের ঘনত্ব বেশি সেগুলোর ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবং তোমরা এখানে দেখতে পাবে সেগুলো খুব সুন্দরভাবে ফ্লোচার্টের মাধ্যমে, এখানে ফ্লোচার্টের মাধ্যমে দেওয়া রয়েছে, এবং এখানে সেগুলো কিন্তু ম্যাপের মাধ্যমে খুব সুন্দর কালারিং করে দেওয়া রয়েছে, এবং এখানে দেখো সম্পূর্ণ ছকের মাধ্যমেও দেওয়া রয়েছে, এবং দেখো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তোমরা এগুলো পড়লে তোমাদের আশা করি কোনো দিন এগুলো ভুলবে না। তো এই বইটা তোমরা যে কেউ নিতে পারো এবং যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বই। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই উপকারী একটা ভিডিও, আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আশা করি তোমরা সকলে ভালো থাকবে, ধন্যবাদ।